নির্বাচনী বিদেশি পর্যবেক্ষক আসলে ভালো, না আসলে কোনো সমস্যা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছর পরেও কোনো কোনো শক্তি এখনও চোখ রাঙাচ্ছে। শেখ হাসিনা কারো রক্তচক্ষুকে পরোয়া করেন না জানিয়ে হাসান মাহমুদ বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। মার্কিন ভিসা নীতি নিয়ে বিএনপির আবেগ আপ্লুত হবার কিছু নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও জানান, এই নীতি তাদের বিরুদ্ধে প্রযোজ্য হবে যারা নির্বাচনে বাধা দেবে, এতে বিএনপি বেশি বিপদে পড়বে বলে জানিয়েছেন তিনি। তাই এই বিএনপি জামাত চক্র আজকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, আগামী নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা চালাচ্ছে, দেশে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিদেশি পর্যবেক্ষকরা আসে আমরা স্বাগত জানাই, তবে কেউ না আসলেও কোনো অসুবিধা নাই। এই নির্বাচন আমাদের, এই দেশ আমাদের, এখানে নির্বাচন কিভাবে হবে সেটা আমরা ঠিক করব, আমাদেরকে কাউকে গণতন্ত্র আমাদেরকে শেখাতে হবে না। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো, এদের জুতা দিয়া বাইরে। দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? হাত তুলবি? কাজ না হইলে আপনার জুতো আমার গাল। আমারে ভিসা দিব তো? দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনার রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটাবা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন, এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি, তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।